এটা শিবপুর, এখানে বাঁচতে গেলে চাচতে হবে। তো হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমরা দেখছো রিতমস রিভিউ, আমি রিতম। তো এখন কথা বলবো শিবপুরের ট্রেলার নিয়ে, যেটা আমি কালকে দেখলাম। তো কিরম লাগলো এই ভিডিওতে বলবো, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো ট্রেলারের কথা বলার আগে বলি, এই মুভিতে পরম স্যার, স্বস্তিকা ম্যাম এবং করাক স্যার রয়েছেন। এবং করাক স্যারের কথা কি বলবো ভাই, উনি যে ভয়েসে কথা বলছেন, যেই অ্যাঙ্গেলে কথা বলছেন, যেই অ্যাটিটিউডে কথা বলছেন, সেগুলো কিন্তু ব্যাপক। কারণ উনি যখন বলছেন না এটা শিবপুর, এখানে বাঁচতে গেলে চাচতে হবে, ওই যে কথা বলার স্টাইল এবং দেখাচ্ছে উনি এক একজনকে কাটছে, ওই যে রিয়াকশানগুলো ওগুলো ব্যাপক। এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো চলছে ওগুলো খুব ভালো। এবং আমি যখন এর ট্রেলারটা দেখছিলাম শিবপুরের, তখন আমি ভাবছিলাম এটাও কি সেই সিরিয়ালের মতো গাঁজাখড়ি গল্প হবে। তারপর আমি বললাম না, এটা তো ভাই অন্য রকম, গল্পটায় ওজন আছে। এবং আমি যখন ট্রেলারটা দেখছিলাম, সত্যি কথা বলছি, আমার মনে হচ্ছিল যে আমি কোনো সাউথের ট্রেলার দেখছি, কারণ গল্পটার মধ্যে এতটাই ওজন রয়েছে। এবার গল্পটা তোমাদের সামনে একটু বলে দিই। শিবপুরের সেই টাইমের গল্প বলা হচ্ছে যখন গ্যাং ওয়ার চলছে, এবং সেই গ্যাং ওয়ারের মধ্যে সাধারণ মানুষ যারা কিছুতে থাকে না, তারা কিছু জানে না, তাদের প্রাণ চলে যাচ্ছে। সেরকম স্বস্তিকা ম্যাডামের যে স্বামী, তারও সেরকম একটা গ্যাং ওয়ারের মধ্যে তার জীবন চলে যাবে। এইবার স্বস্তিকা ম্যাম বেরিয়ে পড়বেন যে ইনভেস্টিগেশন করতে, যে তার স্বামীকে কে মেরেছেন। তো এবার তিনি পুলিশের কাছে যাবেন এবং আরও অনেকের কাছে যাবেন, কিন্তু কেউ তার হেল্প করবে না। এবং এই ট্রেলারে দেখানো হচ্ছে একজন অনেস্ট অফিসার তাকে বলছে যে আমাদের পুলিশটা পুরো বেচে দিয়েছে, বা কিছু একটা ওরকম ডায়লগ বলছে, তারা কেউ ওনার হেল্প করে না। তখন দাঁড়িয়ে করাক স্যার তাকে বলে এটা শিবপুর, এখানে বাঁচতে গেলে চাচতে হবে। এবং তাকে এই ট্রেলারে দেখানো হচ্ছে তাকে বন্দুক দিয়ে গুলি করানো শেখানো হচ্ছে, এবং আরও অনেক কিছু শেখানো হচ্ছে যে নিজেদের কীভাবে বাঁচতে হবে এখানে থাকতে গেলে, সেইভাবে দেখাচ্ছে। এবং একটা সময় পর দাঁড়িয়ে স্বস্তিকা ম্যাম এই যে মানে গ্যাং ওয়ারগুলো হচ্ছে তাদের সবার উপরে চলে যায়, নিজস্ব একটা গ্যাং তৈরি করে এবং শিবপুরের মাথা হয়ে ওঠেন। এবং তারপরে তিনি মার্ডার্স করতে থাকেন, এবং পরম স্যার একজন পুলিশের অ্যাক্টিং করছে, তিনি খুঁজছেন কে মার্ডার করছে, বাট কোনো প্রমাণ পাচ্ছেন না। তো সেরকম গ্যাং এক একটা গ্যাং তৈরি হতে হতে স্বস্তিকা ম্যামও একটা গ্যাং নিজস্ব তৈরি করেন। এবং ওনার যে অ্যাটিটিউড, খুন করছে, ঝুলিয়ে দিচ্ছে মেরে, ওগুলো অসাধারণ। কিন্তু ট্রেলারের লাস্টের দিকে একটা পোর্শন আছে যখন স্বস্তিকা ম্যাম করাক স্যারকে পেছন থেকে বলছেন এটা শিবপুর, এখানে বাঁচতে গেলে চাচতে হবে। এই যে ডায়লগটা আমার কোনো না কোনো জায়গায় মনে হয়েছে যে একটা সময় পরে দেন উনি করাক স্যারেরও ওপরে চলে যাবেন। এবং এখানে রনি স্যার আছেন, যিনি মন্ত্রী একজন পলিটিশিয়ানের অ্যাক্টিং করছেন। এবার স্বস্তিকা ম্যাম কি ধরা পড়বেন? না, তিনি ধরবেন ওনার স্বামীকে কে মেরেছে এবং বদলা নেবেন। এটা একটা পলিটিক্যালও বলতে পারে, ইমোশনালও আছে মুভিটার মধ্যে, এবং ফাইটিং তো ভাই আছেই। এবং গল্পটা একটু অন্যরকম লাগলো, নিজের স্বামীর কে কে খুন করেছে সেটা খুঁজতে গিয়ে সে নিজের একটা গ্যাং তৈরি করে, গ্যাংস্টার হয়ে ওঠে, নিজস্ব গ্যাং ওয়ারে গ্যাং ওয়ার করে, এবং একটা টাইম পরে দাঁড়িয়ে শিবপুরের সবথেকে বড় মাথা হয়ে ওঠেন। সো এবার পরম স্যার কি ধরে নেবেন, নাকি স্বস্তিকা ম্যাম তার স্বামীর কিলারকে খুঁজে নিজে মেরে দেবেন, সেটা দেখতে হবে। এবং গল্পটা আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর বলো তোমরা, সেগুলো খুব ভালো। এবং যখন গল্পটা মানে ট্রেলারটা স্টার্টিং হয় না, একটা ব্ল্যাক ইফেক্ট দিয়ে স্টার্টিং হয়, এবং যে গুলিগুলো চলছে, করাক স্যার খুন করছেন, একটা ডায়লগ বলছেন, সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। যারা এরকম একটা ক্রাইম মুভি দেখতে পছন্দ করো, এটা কিন্তু তাদের জন্য। এবং আমার যা ট্রেলার দেখে মনে হলো এটা কিন্তু গাঁজাখড়ি গল্প না, খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে, খুব যত্ন সহকারে এডিট করা হচ্ছে। এবং এই যে মুভিটা, এটার মধ্যে সবার অ্যাক্টিং মোটামুটি ট্রেলার দেখে কিন্তু ভাই অসাধারণ লেগেছে। এবং করাক স্যারকে বারবার আমি বলছি, করাক স্যারের অ্যাক্টিং আমার সত্যি এই ট্রেলারের মধ্যে অসাধারণ লেগেছে। ওনার কথা বলার স্টাইল মানে ওটা বোঝা যাচ্ছে যে ওয়ান্টেড ওয়ান্টেড ভাব আছে। ওনার চেহারা বা ওই সব দেখে যদি নাও যায়, ডায়লগস এবং অ্যাটিটিউড ওইগুলো দেখে কিন্তু মানুষ বলে হ্যাঁ ভাই দম আছে। এবং স্টোরি টেলিংটা ফার্স্টে এমন শুরু হয় যে সেই টাইমের কথা বলা হচ্ছে যখন দুটো গ্যাং ওয়ার চলছে। এই স্টোরি টেলিংটা যখন ফার্স্টে ট্রেলারে শুরু হয় সেটা কিন্তু খুব ভালো। এডিটিংটা খুব যত্ন সহকারে করা হয়, কালার ইফেক্টসগুলো খুব ভালো, ওভারঅল যে স্কোরটা আছে সেটা কিন্তু খুব ভালো। এবং শিবপুর এই যে টাইটেলটা, এটা কিন্তু খুব যত্ন করে দেওয়া হয়েছে, কারণ শিবপুরের গল্পটাকে এখানে তুলে ধরা হচ্ছে। দেখা যাক কী হয় এই মুভিটাতে। বাদবাকি আমার সবার অ্যাক্টিং খুব ভালো লাগে, স্বস্তিকা ম্যামের সাথে যে অন্যায়গুলো হয় যখন সে
তার স্বামীর জন্য জাস্টিস চাইতে চায় পুলিশের কাছে, তার সাথে যে অন্যায়গুলো হয় সেগুলো দেখতে হবেন। মুভিটা ওভারঅল আর ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, ব্যাপক টাইপের লেগেছে, এডিটিংটা খুব ভালো লেগেছে। তোমাদের কিরম লাগলো সেটা তোমরা জানাও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আর ভালো লাগলে কমেন্টে জানাও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে। আজকের জন্য এইটুকু।